ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওর মারফতে, ঠিক আছে? আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব, যদি মনে হয় আপনাদের ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যখন আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি আপনারা পেয়ে যান, ঠিক আছে? আজকের কিন্তু বিষয়টি হলো জেল পুলিশ বা ওয়ার্ডার রিক্রুটমেন্ট সম্পর্কে। পরীক্ষা অনেকদিন আগে হয়ে গেছে, পরীক্ষার রেজাল্টই এখনও আউট হয়নি, সেই নিয়ে অনেক পরীক্ষার্থী চিন্তিত আছেন, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। আর আগে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন অনেক কিছু, ঠিক আছে? আর এই যে তথ্যটা যেটা পেয়েছি এটা বিশেষ সূত্র মারফত খবর পাওয়া গেছে, আমাদের কাছে কোনো অফিসিয়াল নোটিশ নেই আপনাদের দেখানোর মতন। অফিসিয়াল নোটিশ জারি হলে অবশ্যই আমরা তা যত সম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আর যতটা আমরা জানতে পেরেছি ততটাই আপনাদের বলবো, আর পুরোটি সম্ভব মানে এক্সপেক্টেড, ঠিক আছে? আমি এর আগে অনেকবারই রেজাল্ট ডেটের কথা বলেছি, যে রেজাল্ট বেরোবে জানুয়ারি মাসে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, তারপর থার্ড উইক, এরকম বলেছি ডিসেম্বর মাসের লাস্ট উইক। কিন্তু সেই সবগুলো দেখুন, রেজাল্ট কিন্তু সেই দিনগুলোতে বেরানোর কথা ছিল, কেউ কিন্তু সঠিকভাবে বলতে পারবে না, ঠিক আছে? তা একটা অনুমান করে, ঠিক আছে, সেরকম একটা খবর ছিল রেজাল্ট বেরানোর, কিন্তু কোনো কারণে রেজাল্টটি বেরায়নি। কারণটি একটাই, যে বিভিন্ন রকম যেসব অফিসিয়াল কাজ চলছিল তার জন্যে কিন্তু রেজাল্টগুলো বেরায়নি। অফিসিয়াল কাজ বলতে যে ফিক্সেশন, নতুন যে পে কমিশনের ফিক্সেশন করার সব অফিসের যারা স্টাফ আছে, অফিস স্টাফ মানে ক্লার্করা, তারাই তো ইয়েগুলো প্রকাশ করে, পাবলিশ করে, তারা কিন্তু খুব ব্যস্ত ছিল, ওই জন্য হয়তো তারা বের করতে পারেনি, ঠিক আছে? কিন্তু রেজাল্ট কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ভিডিওটি শুরু করা যাক আর দেরি না করে। বলছে সম্ভাব্য জেল পুলিশের রেজাল্ট ডেট কবে হবে। দেখুন, জানুয়ারি মাসে আপনাদের রেজাল্ট প্রকাশ হবেই, একটু কনফিডেন্টের সাথে বলছি, জানুয়ারি মাসে কিন্তু রেজাল্ট আপনাদের প্রকাশিত হবে। মোস্ট এক্সপেক্টেড রেজাল্ট ডে, একটা টাইম লাইন আছে, মানে 27 তারিখ, আজকে থেকে 31 তারিখের মধ্যে, অথবা জানুয়ারি মাসের শেষ সপ্তাহ 1 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারি অন্তর্গত, মানে 1 ফেব্রুয়ারি এবং 2 ফেব্রুয়ারিটাও ধরে কিন্তু শেষ সপ্তাহটা হবে জানুয়ারি মাসের, সেগুলির মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট বেরোবে। মানে অর্থাৎ বলতে চাইছি 27 তারিখ থেকে 27 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু রেজাল্টটি আউট হয়ে যাবে। তারপরে আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে এরকম আসবেন, যেখান থেকে আপনারা এটা এখানে এরকম একটা ইয়ে আসবেন, রেজাল্ট প্রকাশ করার যে ওয়েবসাইটটা আছে সে নিচে দেওয়া আছে, www.policewb.gov.in আর অথবা www.correctionalservicesWestBengal.gov.in, ঠিক আছে? এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর যখন ওয়েবসাইটটা খুলবেন এরকম একটা আপনাদের কাছে একটা উইন্ডো ওপেন হবে, সেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিলেই আপনাদের কিন্তু রেজাল্টটা দেখিয়ে দেবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ লাগবে। হ্যাঁ, তারপরে বলছি ভ্যাকান্সি 816 আছে, সবাই আপনারা জানেন, সেটা নিয়ে আর দ্বিতীয়বার আমি কিছু বলছি না। জেনারেল ক্যাটাগরিতে 234টা আছে, এক্সেম্পটেড ক্যাটাগরি, আর আগেও বলেছি এক্সেম্পটেড ক্যাটাগরি যদি ফর্ম ফিল মানে ফিল না হয়, ঠিক আছে, পোস্টটা, তাহলে ওটা জেনারেল যেই ক্যাটাগরিতে থাকে তার সঙ্গে কিন্তু মার্জ হয়ে যাবে, ঠিক আছে? এক্সারভিশন কিছু কোটা থাকে, এসসিদের 99টা মানে 117টির ফিমেল নিয়ে, মেল আর ফিমেল ওয়ার্ডার নিয়ে। এসটিদেরও সংখ্যাটা একটু কম আছে, 34টি, তারপরে ওবিসি এদেরও ভালো আছে, 57টি টোটাল, ওবিসি বিদের 41টি, এইভাবে টোটাল হচ্ছে
জেনারেল ক্যাটাগরি মানে এমনি ক্যাটাগরিতে এমনি যেসব ক্যাটাগরি আছে মিলিয়ে হচ্ছে 600 এমনি ক্যাটাগরি যেসব মেল আছে সব মিলিয়ে হচ্ছে 695 আর ফিমেলদের আছে 121 এই মিলিয়ে 816 ঠিক আছে টোটাল ভ্যাকান্সি এবার বলি সেফ স্কোর এটা কিন্তু সেফ স্কোর এখানে এইটা নাম্বারটা পেলে কিন্তু আপনাদের কিন্তু চাকরি হবে না ঠিক আছে এই নাম্বারটা যদি আপনাদের থাকে আপনারা সেফ স্কোরে আছেন মানে কোয়ালিফাই করার জন্য রিটেন নাম্বার তারপরে আপনাদের ইন্টারভিউ মার্কস নিয়ে আর একটু হাই হবে কাট অফ তার আগে আমি একটা ইয়ে দেবো কমিউনিটি পোস্টে একটা ভোট মার্কস পোল টাইপের দেবো সেখান থেকে আপনারা মার্কস পোলটা পার্টিসিপেট করবেন করলে কে কীরকম কত পার্সেন্ট পারছে সেই হিসাবে কিন্তু আমি দিতে পারবো তা আমি একটা সেফ স্কোর রেখেছিলাম ইউআরদের জন্য 50 থেকে 55 আগের যে ভিডিওতে সেখানে দেওয়া ছিল ওবিসি এদের 40 থেকে 45 এসসিদের 45 থেকে 50 ওবিসি বি 46 থেকে 52 এসটিদের 35 থেকে 40 এই নাম্বারটা এই নাম্বারের মধ্যে থাকলে আপনারা রিটেনটা কোয়ালিফাই করে যাবেন কিন্তু এতে কিন্তু পুরো ফাইনাল মেরিট হবে না ইন্টারভিউ মার্কস আরও 90 আছে 10 নম্বর আছে আর রিটেন পরীক্ষা 90 হয়েছিল আপনাদের ঠিক আছে মিলে 100 নম্বরে ঠিক আছে 10 নম্বরে আরও কিছু নাম্বার বাড়বে আর ফিমেল ওয়ার্ডারদের কথা বলি ফিমেল ওয়ার্ডারদের তা কতজন ক্যান্ডিডেট আছে সেটা ঠিক এক্স্যাক্ট বলা যাচ্ছে না কিন্তু তাও একটা অনুমান করে বলছি এর সাথে আপনারা +-2 ধরে নেবেন ঠিক আছে +-2 ধরে নেবেন কারণ +-2 হলে আপনাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই যে যে যেরকম যেরকম ক্যাটাগরি আছে সেই অনুযায়ী ঠিক আছে এবার রিটেন পরীক্ষা পাস করবে কত ধরুন 8000+ মেল 8000+ মেল আর 1600+ এরকম থাকবে ফিমেল ঠিক আছে পাস করাবে যেহেতু এটা একটাই পরীক্ষা একটু পাসের সংখ্যাটা বেশি করাবে পাস মার্কসটা বেশি মানে বেশি পাস করাবে কিন্তু যেহেতু এদের মেজারমেন্টটা একটু টাফ হয় এরকম আট হাজার মেল হবে আর ফিমেল হবে 1600 ঠিক আছে এটা পুরোপুরি অনুমান কোনো জায়গা থেকে কিন্তু আমরা অরিজিনাল যে নোটিশ থেকে পাইনি কিছু ওয়েবসাইট থেকে ঠিক আছে রিটেন পরীক্ষার পরবর্তী ধাপ কী হবে মাঠ হবে পিএমটি আর পিইটি মেল ওয়ার্ডারদের 1600 মিটার থাকবে কোয়ালিফাইং হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ড আর ফিমেল ওয়ার্ডারদের থাকবে 400 মিটার 1 মিনিট 50 সেকেন্ড আর একটা জিনিস হাইট অনুযায়ী ওয়েট এই স্ট্যান্ডার্ড চার্টটা কিন্তু মেনটেন করা হবে আপনাদের কিন্তু নোটিশের সময় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে হাইট অনুযায়ী যে ওয়েটটা সে যে স্ট্যান্ডার্ড চার্টটা আছে সেটা কিন্তু মেনটেন করা হবে এই যে হাইট অনুযায়ী ওয়েট আপনারা সবাই নোটিশ থেকে দেখে নিয়েছেন ঠিক আছে 167 সেন্টিমিটার হাইট লাগবে আর রাজবংশী গোর্খা দাদা আছে এসটি আছে যারা তাদের 160 তার সাথে কিন্তু প্রপোর্শন হাইট আর হাইট অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড ঠিক আছে মেডিকেল স্ট্যান্ডার্ডটা দিয়ে দিয়েছে আর ফিমেল ওয়ার্ডার লাগবে হচ্ছে সব সমস্ত ক্যাটাগরিতে 160 আর গোর্খা হলে 152 আপনাদের দেখুন 152 যদি হয় ঠিক আছে 44 থেকে 57-এর মধ্যে ওয়েট হতে হবে ফিমেল ওয়ার্ডারদের আর 160 52 থেকে 65 ঠিক আছে 52 থেকে 65 হলে আপনাদের কিন্তু হয়ে যাবে 52 থেকে 65 এখানে ওভার ওয়েটের কোনো ব্যাপার নেই আপনারা শুধু ওই ওয়েটটা কোয়ালিফাই করতে পারলে এর মধ্যে ওয়েট থাকলে এর থেকে কম ওয়েট হলে আপনাদের কিন্তু বাদ দিয়ে দেবে 52 থেকে 65 যেটা 160 যাদের সেন্টিমিটার আছে আর 168 যাদের বা 67 আছে 56 থেকে 71 দিয়েছে আর একটু 2 কমিয়ে নেবেন ঠিক আছে 56 থেকে 71 মানে ওই 56 থেকে 57 এরকম কিন্তু এই 56 থেকে 71 এরকম এর মধ্যে হাইট ওয়েট থাকলে তারা কিন্তু কোয়ালিফাই করে যাবে পিইটি আর অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন ঠিক আছে এটা নিয়ে আর কিছু দ্বিতীয়বার আমি কিছু বলছি না তারপরে হচ্ছে মেন কিন্তু কথাটা হচ্ছে এইখানটায় মেন কথাটা কিন্তু এইটা মাঠ কবে থেকে শুরু হবে ঠিক আছে এতক্ষণ যে ভিডিওটি করলাম কিন্তু এই ভিডিওটি যা বলেছি রেজাল্ট ডেট সবটাই পুরো অনুমান করা এবং এর রেসপেক্টে এইটা আপনাদের কি এইটা আমাদের কাছে একটা বিশেষ সূত্র মারফত খবর পেয়েছি 18 ফেব্রুয়ারিতে কিন্তু মাঠ শুরু হবে 18 ফেব্রুয়ারি আবার বলি 18 ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের মাঠ শুরু হবেই এটা কনফার্ম ঠিক আছে এইটার অনুমান করে এর বেসিসেই কিন্তু আমি বলছি রেজাল্টটা কিন্তু 27 তারিখ থেকে
হ্যাঁ 31 তারিখ বা জানুয়ারি মাসের লাস্ট উইক ইনক্লুডিং ফার্স্ট ফেব্রুয়ারি অ্যান্ড সেকেন্ড ফেব্রুয়ারি কিন্তু হবে, এর রেসপেক্টেই কিন্তু আপনারা বলছি, ঠিক আছে। হ্যাঁ, এইটাই কিন্তু আপনাদের আজকের যে ভিডিওর মূল যে এসেন্সটা, ঠিক আছে, কিন্তু এইটাই আমরা একটা খবর পেয়েছি যে 18 ফেব্রুয়ারি কিন্তু মাঠটি হবে। তাহলে আপনাদের 18 যদি ফেব্রুয়ারি মাঠটা হয়, 15 দিন 16 দিন কিংবা 18 দিন 20 দিন সময় দিতেই পারে, ঠিক আছে, তার মধ্যে মাঠ চালু হয়ে যাবে। এইটা কিন্তু আপনাদের একদম পুরো রাইট খবর যে 18 মাঠটা শুরু হবে, হয়তো 18 ফেব্রুয়ারি হবে আর না হলে 18 ফেব্রুয়ারি পরের থেকে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের পুরো একদম সঠিক খবর, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের সঠিক খবর, পুরো 18 ফেব্রুয়ারি কিন্তু শুরু হবে, ঠিক আছে। এটা একদম রাইট খবর, এটা আমরা একটা বিশেষ সূত্র মারফতে পেলাম, ঠিক আছে। এর বেসিসেই কিন্তু আমরা যে ডেটটা দিয়েছি, এক্সপেক্টেড ডেটটা দিয়েছি, এক্সপেক্টেড রেজাল্ট ডেট দিয়েছি, আগেও অনেক রেজাল্ট ডেট দিয়েছি, রেজাল্ট ডেটটা কাজ হয়নি, কিন্তু আশা করি এর মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে আপনাদের 27 তারিখ থেকে 31 তারিখ কিংবা 1 তারিখ থেকে 2 তারিখ আপনাদের মাঠ কিন্তু 18 ফেব্রুয়ারি হবেই, ঠিক আছে। আগেও অনেকবার আমি রেজাল্টের কথা বলেছি, কিন্তু রেজাল্টের কথা সে বেরায়নি, ঠিক আছে। এটা অনুমান করা থাকে সবসময়, একদম শিওর শট কেউ বলতে পারে না যে আজকেই রেজাল্ট বেরোবে, তবে কিন্তু এই টাইম লাইনটা কিন্তু এর মধ্যে কিন্তু রেজাল্টটা আপনাদের বেরোবেই, ঠিক আছে। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আরও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, ঠিক আছে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আরও গুরুত্বপূর্ণ এরকম টপিক আপনারা জানতে পারেন, ঠিক আছে। এই বলে আমি ভিডিওটি শেষ করলাম।